हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। मैं हूँ तनुश्री। आप सब कैसे हो मुझे ज़रूर बताना। आई होप आप सब बहुत अच्छे हो। खुश रहना, हंसते रहना और दूसरों को भी हंसाते रहना। आज का व्लॉग मैं पूरी तरह से बंगाली में बोलने वाली हूँ। सो देखने के बाद आप लोग मुझे बताना कि हिंदी वाली व्लॉग आप लोगों को अच्छी लगती है या बंगाली वाली व्लॉग। आप लोग देख के मुझे ज़रूर बताना, ओके। और आज है होली, सो विश यू ऑल अ वेरी हैप्पी एंड सेफ होली। आप लोग अच्छे से होली खेलो, घर पे ही रहना, कहीं बाहर मत जाना, घर के मेंबर्स के साथ ही होली खेलो और एंजॉय करो, ओके। तो एखान থেকে ব্লগটা স্টার্ট করছি বাংলাতেই। আজকে সকাল সকাল উঠে গেছি আমরা, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টও হয়ে গেছে, এরপর হোলি খেলবো আমরা। এখানে আমি আর আমার বোনই আমরা খেলি, আমরা দুজনেই খুব মস্তি করি, এনজয় করি। আগে যেখানে থাকতাম সেখানে আরও বন্ধু বান্ধব ছিল, তখন সবাই মিলে করতাম, কিন্তু বাপি যখন রিটায়ার হয়ে এখানে এসে তো এখানে আমরা দুজনে মিলেই খেলি। আমরা খুব মজা করি, দুজনেই খুব মজা করি। তো সেটাই বোনকেও বলা হচ্ছে, তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে নে, তারপরে আমরা হোলি খেলবো। আর এটা হোলির ঠিক আগের দিন রাত্রেবেলা এখানে বুড়ি পুরানোর অনুষ্ঠান হচ্ছে। আমাদের বাড়ির সামনেই সব হয়। তো এখানে রাধা কৃষ্ণ মূর্তি এনে, মন্দির থেকে মূর্তি এনে, এই বুড়ি পুরানো যেখানে হয় এখানে সাতবার পরিক্রমা করায় রাধা কৃষ্ণ। তারপরে এখানে ভিতরে পুজো টুজো করে এই বুড়ি পুরানো হয়। হিন্দিতে বলে হোলিকা দহন আর বাংলায় বুড়ি পুরানো। এই যে গোল গোল এটা সাতবার পরিক্রমা হবে, তারপরে ঠাকুরকে নিয়ে মন্দিরে আবার রেখে দেওয়া হবে। আর এখানে সাতবার ঘোরানো হয়ে গেল, ঠাকুরকে নিয়ে মন্দিরে চলে যাচ্ছে। এবার এই যেখানে বুড়ি পুরানো হবে, ভিতরে ব্রাহ্মণ এসে পুজো করবে, পুজো পুজো করে তারপরে এটা জ্বালানো হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাবা কত ভিড় এখানে। আমরা যাই না, আমরা ঘরের ব্যালকনির থেকেই সব দেখতে পারি, ওই জন্য আমরা এই ভিড়ের মধ্যে যাই না। আর এই দেখুন, এটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, হোলিকা দহন, বুড়ি পুরানো। আর হোলির দিন আমি প্রথমে বাপি আর মাকে পায়ে আবির দিই, একটু রং লাগাই, আশীর্বাদ নিই, তারপরে হোলি খেলা স্টার্ট করি। এটা হচ্ছে আমার বাপি, আমার ভিডিওতে ফার্স্ট টাইম এ যে এসছে। আমি এখন বাপি অনেক ব্যস্ত থাকে, তো তাই আমি এখন ভিডিওতে দেখাতে পাই না, একদিন শিওর ভিডিওতে আমি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করাবো। মাকে রং লাগালাম। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি হোলি। স্নান টান সব হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছি। যা জঙ্গলিভাবে খেলেছি না, ওগুলো মানে আপনাদেরকে দেখানোর মতন নয়। আমি এরকমভাবেই আমরা সেলিব্রেট করি। এখন করোনার সময় তো আমরা এই ফ্যামিলি আমরা চারজন মিলে সেলিব্রেট করছি, নালে আমি হোলি খেলতে খুব ভালোবাসি। আমি হোলি আমার খুব ভালো লাগে, কিন্তু ছোটোবেলায় মানে কি বলবো, আমি এত ভয় পেতাম ছোটোবেলায়, কিছু বলার নেই। আমাকে মানে হোলি হতো যেদিন থেকে আমি সেই খাটের তলায় লুকিয়ে থাকতাম, যাতে আমাকে কেউ না দেখতে পারে। ঘরের ভিতরে থাকতাম তাও আমার ভয় লাগতো, যে আমি খাটের তলায় লুকিয়ে থাকতাম যে যদি আমাকে কেউ লাগিয়ে দেয়। আমার ভীষণ ভয় ছিল ছোটোবেলা, কিন্তু এখন যত বড় হতে গেছি হয়েছি তখন আমি বুঝতে পেরেছি যে মানে হোলি মানে আমার সবথেকে ফেভারিট ফেস্টিভ্যাল। আমার হোলি ভীষণ ভালো লাগে খেলতে। আর আমার তো মানে রং টং সব উঠে গেছে, জানি না মিতুর উঠেছে কিনা। মিতুর উঠেছে দেখি এদিকে, হ্যাঁ তোর আছে, এইখানে আছে, এইখানে আছে, অল্প অল্প। আচ্ছা, আর এখানে মা লাঞ্চের প্রিপারেশন করছে, আজকে হোলি স্পেশালে চিকেন করছে মা। গ্রেভি কি বলবো, চিকেন গ্রেভি। হ্যাঁ চিকেন গ্রেভি। ওয়াও, তুই তো
মিতুকে তো চিকেন পেলে মিতু আর কিছু চায় না। আজকের লাঞ্চ হচ্ছে ভাত, শাক ভাজা, ডাঁটার চচ্চড়ি আর চিকেন। আর এই যে সবাই লাঞ্চের জন্য খেতে বসে গেছে, বাপি আগেই খেয়ে নেয়, খাওয়া হয়ে গেছে, তাই আমরা তিনজনে এখন খাচ্ছি। আর মিতু এখন খাচ্ছে, মিতুর ফেভারিট হচ্ছে চিকেন। মিতুকে যদি মানে প্রত্যেক দিনই চিকেন দাও, মিতু প্রত্যেক দিনই চিকেন খেতে পারবে। মিতুর ভীষণ ফেভারিট একটা আইটেম হচ্ছে চিকেন, মাটনের থেকেও চিকেন ফেভারিট, তাই না? ওলি কত কিউট পাপি, ওই চলে এসছে একদম সামনে, এদিকে তাকাচ্ছে আবার, কত কিউট। এই যে আজকে দোল পূর্ণিমা, চাঁদটা দেখুন একদম গোল। আর এই যে বাড়ির সামনেতেই আমাদের দোল উৎসব হয়, তো এইসব মেলা বসেছে একদম বাড়ির সামনেই। এই যে এখানে নাগরদোলনা, এই যে বাচ্চাদের রাইড, এখানে বালুনের একটা দোকান, ওই বন্দুকে করে মারে না ওই সব। এই দেখুন এটা হচ্ছে গুটকা কচুরি, এটাকে গুটকা কচুরি বলে। না এটা আমি বানাইনি, এটা বাপি এনেছে মার্কেট থেকে স্ন্যাক্স চার সঙ্গে খাওয়ার জন্য। এটার ভিতরে স্টাফিংটা বেশ মিষ্টি আর নোনতা আর একটু ঝালঝালো, চায়ের সাথে এটা খেতে খুব ভালো লাগে। আমিও এটা ভাবছি কী করে বানায়, একদিন বানাতে হবে, তাই না? রাত্রের ডিনারের প্রিপারেশন চলছে, তো আমি বানাচ্ছি মেথি মটর মালাই পনির। তো পনিরগুলোকে প্রথমে ভেজে তুলে রাখবো, আর এই যে পনিরগুলোকে তুলে রেখেছি, আর ওই কড়াইতেই একটু সর্ষের তেল দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে তখন কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে আদা রসুন কুচি করে দেবো, এখানে একটু রেড চিলি পাউডার, এটা ঝাল হবে না কালারের জন্য, জাস্ট একটু হলুদ, ধনে গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি করে দেবো, আর এখানে জিরে গুঁড়োটা একটু কম করে দেবো। তারপরে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো পিউরে দিয়ে দেবো, দুটো টমেটো আমি একটু বয়েল করে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এবার এটাকে একটু কুক করতে দিতে হবে যতক্ষণ না এটা একটু শুকিয়ে যাচ্ছে, একটু ড্রাই হয়ে গেছে। ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে কুচানো ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর ফ্রোজেন মটর, মটরশুঁটি দিয়ে দেবো ফ্রোজেন। এগুলো এরপর খানিকক্ষণ এখানে একটু নাড়াচাড়া করে এগুলোকে কুক করে নিতে হবে। কুক করার পর কিছুক্ষণ পর এখানে একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু নুন দেবো, আর কিছুক্ষণ সময়ের জন্য একটু কুক করব যাতে ক্যাপসিকাম আর ফ্রোজেন মটরগুলো একটু কুক হয়ে যায়। তারপর এখানে ম্যাজিক মশলা আমি বলি এটাকে, এটা হচ্ছে কসুরি মেথি, কসুরি মেথি দেবো একটু বেশি করে দেবো। এরপর যদি আপনি গ্রেভিটা একটু বেশি করতে চান তাহলে একটু গরম জল দিয়ে দেবো, এখানে আমি এখানে গরম জল দিয়ে দিলাম। তারপরে এখানে ভাজা পনিরগুলো দিয়ে দেবো, পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে ব্যাস যখন নামাবো তার আগে ফ্রেশ ক্রিম একটু দিয়ে দেবো, ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নেবো। এটা রেডি হয়ে গেল। নামানোর আগে আমার কাছে একটুখানি পনিরের স্লাইস ছিল, তো আমি ওগুলোকে উপরে গার্নিশ। সো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এটা ছিল আজকের সারা দিনের হোলি স্পেশাল ব্লগ। আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। তো ভিডিওকে এখানেই এন্ড করছি, ভিডিও যদি একটুকুও ভালো লেগে থাকে তো প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগেতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।